हाय एवरीवन अस्सलाम वालेकुम बरबारेर मतो आबारो चले आसछि आपनादेर जन्य आरेकटा नतून भिडियो निये जे भिडियोटा आपनादेर जन्य खूब हेल्पफुल एकटा भिडियो होबे। आमरा अनेक समय फेसबुकेर मध्ये पोस्ट पिक भिडियो आपलोड करे थाकि, तो आमरा कोनो एक समय किछु प्रयोजनीय अप्रयोजनीय पोस्ट डिलीट करते गिये अप्रयोजनीय पोस्ट आमरा डिलीट करे फेलि, মানে যে কিছু অপ্রয়োজনীয় পোস্টটাকে যেটা আমরা রিমুভ করতে গিয়ে ভালো একটা পোস্ট আমরা ডিলিট করে ফেলি, সেই পোস্ট আমাদের জন্য খুব প্রয়োজন হয়। তখন আমরা একসময় চিন্তিত হয়ে পড়ি, আমি এত একটা ভালো পোস্ট ডিলিট করলাম, এটা কীভাবে ব্যাক আনা সম্ভব? তখন আমরা চিন্তিত হয়ে পড়ি। আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখা দেবো আপনাদের সে ডিলিট করা পোস্ট হোক, ভিডিও হোক, পিক হোক, আপনারা ব্যাক আনতে পারবেন সেটা 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে আপনার ও পোস্টটা সাথে সাথে ব্যাক আনতে পারবেন। যদি 30 দিনের পর থেকে যদি একদিনও যদি ওভার হয়, ও পোস্টটা আর ব্যাক আনতে পারবেন না, তবে সেটা ব্যাক আনতে পারবো অন্য একটা ট্রিক্সের মধ্যে। সেই ট্রিক্সটাও আমি পরবর্তী ভিডিও দেখা দেবো। আজকে আমি দেখাবো সাথে সাথে আপনার ডিলিট করা ভিডিও কীভাবে আপনি ব্যাক আনবেন। আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল। ভিডিওটা যদি আমার একটা ভাই আমাকে রিকোয়েস্ট করছিল, ভাই আমার একটা পোস্ট রিমুভ হয়ে গেছে, এখন কী করা যায়, তাকে স্পেশাল তার জন্য আমার এই স্পেশাল ভিডিও ইবানের জন্য। যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখেন, ফার্স্ট অফ অল আমি স্বাভাবিক দেখার জন্য প্রথমে কী করবেন, একটা পোস্ট করলাম আপনাদেরকে বোঝানোর সাথে, আমি একটা কপি করে রাখছি যদিও আগে থেকে এই পোস্টটা আমি কপি। পৃথিবীতে ভালো মানুষের বড্ড অভাব, জানি না আমার পরে তোমার আর কাউকে পাবো কি না। ঠিক আছে, আমি এটা একটা ঠিক আছে একটা আমি অ্যাভাটার দিয়ে করলাম পোস্টটা। ঠিক আছে, আমি মনে করি এটা এখন আপলোড করব, আপলোড করে দিছি। এখন আমি পোস্টটা আপলোড করছি। ঠিক আছে, পোস্টটা আমি আমার প্রোফাইল আইকনে গিয়ে দেখাচ্ছি সরাসরি পোস্টটা আপলোড হয়েছে কিনা। এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, আপনাদের এখানে 3 ডট আইকন থাকবে, আমার এটা আপডেট যার কারণে প্রোফাইল পিক শো করতেছে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এরপর আমার নামের মধ্যে ক্লিক করবেন, আপনাদের অ্যাকাউন্টে আপনাদের নামের মধ্যে ক্লিক করবেন। প্রিন্সে দিয়ে ক্লিক করলাম, একটু নিচের দিকে যান। এ দেখেন, আমি যে একটা পোস্ট করলাম, পৃথিবীতে ভালো মানুষের বড্ড অভাব, জানি না আমার ফলে তোমরা আর কাউকে পাবো কি না, পাবে কি না। ঠিক আছে, আমি মনে করি এটা একটা হাহারি এড পাস দিলাম না, যাই হোক। এখন দেখেন, আমি এই পোস্টটা আপনাদের সামনে রিমুভ করে দেবো। আবার এখানে কি করবেন আপনারা, মেনু বার আইকনে আবার ক্লিক করবেন, 3 ডট আইকনে এই জায়গায়। ঠিক আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে মুভ টু ট্রাশ এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় আপনাদের মুভ টু ট্রাশ, এই জায়গায় আপনাদের ডিলিট থাকবে, ডিলিট অথবা রিমুভ থাকবে। ঠিক আছে, সবগুলোর কাজ হচ্ছে একটা, ডিলিট করা। আপডেটগুলোতে মুভ টু ট্রাশ থাকবে। ঠিক আছে, আর যাদের ডিলিট আছে বা রিমুভ আছে ওখানে করবেন, ক্লিক করে রিমুভ করে দেবেন। ক্লিক করলাম, আমি পোস্টটা রিমুভ করে দেব, মুভ দিলাম। এই দেখেন, আমি দেখাচ্ছি, দেখেন আমি আবারও দেখাচ্ছি, বের হয়ে দেখেন আমার পোস্টটা ডিলিট হয়ে গেছে। পোস্টটা দেখেন ডিলিট হয়ে গেছে, আমার পোস্টে কেন নাই। ঠিক আছে, আমি অন্য একটা আইডি দিয়েও দেখাচ্ছি, আমার আর একটা সেকেন্ড আইডি, মনে করো আমার সে নামটা চার্জ করলাম, প্রিন্স দিতে চলে আসছে। এ দেখেন দেখেন সে পোস্টে এখানে নাই। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। এখন আমি দেখাবো সে পোস্ট আমরা এবং আপনারা কীভাবে ব্যাক আনবেন, আমার পোস্টে মনে করেন প্রয়োজন হচ্ছে। দেখেন, আপনারা আপনাদের একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনাদের জন্য খুব একটা হেল্পফুল ভিডিও, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বায়াস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাপোর্ট না করলে আসলে পরবর্তী ভিডিও করার ও এক্সপ্রেশনটা আসে না। আপনার যদি একটা সাবস্ক্রাইবার, একটা লাইক মানে আমার থেকে পরের একটা ভিডিও করার জন্য একটা এক্সপ্রেশন জায়গায়। তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন, আপনারা আমাকে লাইক কমেন্ট সবার মন্তব্য জানাবেন, যারা যে সমস্যা সেটা তুলে ধরবেন, আমি সেইটা নিয়ে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি এখন দেখাবো সে রিমুভ করা পোস্ট আবার ব্যাক আনবো। আপনারা অফিসিয়াল ফেসবুকে যাবেন, যে অ্যাকাউন্ট থেকে রিমুভ করছেন আবারও মেনু বার আইকনে ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করেন। ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাদের নামের মধ্যে ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করেন, প্রিন্ট হৃদয়। ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড টু স্টোরির পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করেন। এই ক্লিক করলাম 3 ডটে। ঠিক আছে, 3 ডটে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অনেকটা ইন্টারফেস চলে আসবে, আপনারা একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লক, আমি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাক্টিভিটি লক। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা কী করবেন
আপনারা কি করবেন, এখানে ট্রাশ যে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন, ট্রাশ এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি যে একটা যে পোস্ট করছি ওটা দেখেন এখানে শো করতেছে, যেটা রিমুভ করে দিছি। এই দেখেন, পৃথিবীতে ভালো মানুষের বড্ড অভাব, জানি না আমার পরে তোমরা আর কাউকে পাবে কিনা। ঠিক আছে, এর আগে আমার একটা হাই দিছে ওটা আমি রিমুভ করছি। এখন এখানে আমরা যেগুলো যেগুলো পোস্ট ডিলিট করে দিয়ে সমস্ত পোস্ট এখানে শো করবে, বাট আমি দুটো পোস্ট রিমুভ করছি, একটা হয়তো আরও আগে, এই জন্য দুটা পোস্ট শো করতেছে। ঠিক আছে, এখন আপনারা যদি চান দুটা পোস্ট ব্যাক আনবেন, তাহলে এখানে যে গোল মার্ক দেখতে এখানে মার্ক করবেন। ঠিক আছে, আপনাদের যেটা প্রয়োজন, বাট আমার এটা প্রয়োজন নেই। ঠিক আছে, আমার প্রয়োজন হচ্ছে উপরেরটা প্রয়োজন হলে আমি এখানে কী করবো, টিক মার্ক দেব। এখন মনে করেন আমি এই জায়গায় টিক মার্ক করব, এই জায়গায় টিক মার্ক করে দেব। ঠিক আছে, আমার এই পোস্টে ব্যাক আনবো, টিক মার্ক করলাম। টিক মার্ক করার পর দেখেন এখানে নিচে একটা অপশন চলে আসছে, আর্সিভ অ্যান্ড রিস্টোর, এই জায়গায়। ঠিক আছে, এই রিস্টোরের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আবার একটি রিস্টোর আছে, এই রিস্টোর মধ্যে ওকে করে দিবেন, এটার মধ্যে ওকে করে দিবেন। ঠিক আছে, ওকে করে দিলাম। একটু লোডিং নেবে, লোডিং নিচ্ছে, রেজিস্ট্রিং আইটেম টু প্রুফের, আমার এটা এই ফিফ্ট পোস্টটা কি ব্যাক চলেছে সেটা আমি আপনাদেরকে এখন প্রমাণ সহ দেখা দেবো। আমি সরাসরি ফেসবুকে চলে গেলাম, একটু ওয়েট করেন 30 সেকেন্ড, একটু রিফ্রেশ মারেন। আমি অন্য আইডি দিয়ে দেখেছি, প্রথমে আমি সেকেন্ড আইডি দিয়ে দেখেছি। দেখেন আমি আবার এখানে ক্লিক করলাম, প্রিন্স হৃদয়, ওই পোস্টটা ব্যাক আছে এখানে, দেখেন প্রিন্স হৃদয়। ঠিক আছে, এটা আমি এই আইডি থেকে ডিলিট করছিলাম। এই দেখেন আমি ব্যাক দিচ্ছি, এই দেখেন আমি যে পোস্টটা রিমুভ করে দিছি সেই পোস্টটি দেখেন আবার ব্যাক চলে আসছে। 5 মিনিট আগে আমি পোস্টটা করছিলাম, এই দেখেন এখানে টাইম সহ কিন্তু সেম আছে। এই দেখেন এই টাইমটা দেখেন, ঠিক আছে আমার সেই পোস্টটা দেখেন। এখন আপনার প্রমাণ পেয়েছে, বুঝতে পারছে আমার পোস্টটা যে ব্যাক চলে আসছে। আমি এখন আমার যে আইডি থেকে, আমার ওই আইডি থেকে দেখব ব্যাক আসছে কি না। এখানে হয়তো অনেক সময় একটু মানে লোড ব্যাকটা দেখাতে সময় লাগবে, যার কারণে আমরা সেকেন্ড আইডি দিয়ে দেখাবেন। ঠিক আছে, এখানে অনেক সময় একটু সময় মানে একটু টেকনিক্যাল প্রবলেম বা একটু সমস্যা হয়, যেটা হয়তো অনেক সময় শু করে না, কিন্তু আপনাদের পোস্টের ঠিকই ব্যাক চলে আসছে। আমি যেটা আপনাদেরকে একটু আগে অন্য আইডি দিয়ে প্রুফ সহ দেখেছি। তারপরে দেখেন এখানে ব্যাক আসছে কি না, এই মেনুবার আইকনে ক্লিক করেন, আবার ক্লিক করলাম, আমার প্রোফাইল নেমে ক্লিক করলাম, প্রোফাইল নেমে আবার ক্লিক করলাম, প্রিন্স হৃদয়, দেখেন একটু রিফ্রেশ মারলাম, দেখেন একটু ব্যাক দেন, নিচের দিকে যান, একটু লোডিং নিচ্ছে। এখানে এখানে একটু দেখাতে সময় লাগতেছে, এখানে একটু পরে দেখাবে এই জিনিসটা, একটু পরে দেখাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু পরে দেখাবে আপনারা। এখানে যে আইডি থেকে আমি রিমুভ করছি এখানে একটু সাথে সাথে দেখাবে না, এখানে কমপক্ষে 2-3 মিনিট 5 মিনিট ওয়েট করা লাগবে, তখন এখানে শু করবে। ঠিক আছে, এখানে শু করবে। এই জন্য মনে করেন আমি যদি 5 মিনিট ওয়েট করি তাহলে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি তারপরও সেকেন্ড আইডি দিয়ে আপনাদেরকে আমি দেখা দিলাম, এখান থেকে দেখতে পারবেন আপনাদের পোস্টটা আসলে কি ব্যাক আসছে কি না। আমি আবারও দেখাচ্ছি, এসে এই পোস্টটা দেখেন, এ দেখেন। ঠিক আছে, এই পোস্টটা আমি দেখাছিলাম, যেটা রিমুভ করছি সেটা আমি আবার ব্যাক আনছি, এ দেখেন। ঠিক আছে, পোস্টে ব্যাক চলছে। তো আশা করি বুঝতে পারছে আপনাদের এরকম গুরুত্বপূর্ণ পোস্ট ভিডিওগুলোর সাথে সাথে আপনারা ব্যাক নিয়ে আসতে পারবেন, টেনশনের কিছু নাই। আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ে একটা গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট করে দিলাম, আর সেটা কখন কীভাবে ব্যাক পাবো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাক আনবেন। ঠিক আছে, তবে সেই পোস্টটা 1 মাসের ভিতর হতে হবে, আপনার যদি 1 মাসের থেকে যদি 1 মাস 1 দিনও যদি হয়ে যায় আপনি আর ব্যাক আনতে পারবেন না। ঠিক আছে, আর সেটা আনতে পারবো অন্য একটা ট্রিক্সের মাধ্যমে, অন্য একটা সিস্টেম আছে, সেটাও আমি পরে দেখাবো অন্য ভিডিওতে। এখন আপনার প্রুফ হয়েছেন মানে আমি পোস্টে ব্যাক আনলাম, আর যে এই অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্ট থেকে পোস্ট ডিলিট করে ব্যাক আনবে সেই অ্যাকাউন্টটার মধ্যে একটু 5 মিনিট ওয়েট করা লাগবে, একটু সময় লাগবে। ঠিক আছে, সেটা ব্যাক আসতে আপনারা আপনাদের আইডি দিয়ে ট্রাই করবেন, ইনশাল্লাহ আমি যেভাবে করছি সেভাবে আপনাদের পোস্টগুলো ব্যাক ফিরিয়ে আনতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত। আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি, যদি ভিডিওটা সবার জন্য হেল্পফুল আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং মন্তব্য জানাবেন, সাবস্ক্রাইব করবেন।
এই পর্যন্ত দোয়া করবেন পরবর্তী যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।